ওমা কি করো? হাই গাইস, সোরে কাল চেল্লেছি, গলা ধরে গেছে। কাল আমাদের এখানে মা শীতলার পুজো, ঘরে ঘরে পান্তা। আমারও ঘরে মা শীতলার পুজো করব। আলু দু রকম ভাজাবে, এই যে পটল, দাম খুব বাজারে এখন পটল। এই যে পটল আলু, দেখি পটল আর আলু, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু হিং ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভাজবো, কাল ওই পান্তা দিয়ে খাবো। কাল আমরা উপোস করব, পুজো দেবো, পান্তা খাবো। আমি হয়তো উপোস করব না, নিরামিষ খাবো। তো আজকের এই রেসিপিটা দেখাচ্ছি, এটা করলে আর পান্তা দিয়ে কিচ্ছু লাগবে না। মোটা চালের পান্তাও হচ্ছে, ভাত হচ্ছে। কাল মাসে তোলার এই যে পটল এনেছি 2 কিলো। এই তবে আলুর খোল দে বলি, আলুর দেখি, তবে আলুর খোলা আমি ছাড়াবো না, পটলও চাচবো না, 2 চালা করে দিয়ে দেবো। পটলটা আগে ভাজতে ভেজে তুলে নিতে হবে, ফের আলু ভেজে তুলে নিতে হবে, ফের হিং, একটুখানি জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আবার সব কটা দিয়ে ধনে জিরে দিয়ে ভেজে আমি দেখাচ্ছি রেসিপিটা। রাখো হাই গাইস, আলু পটল সরে, আলু পটল, এটা কিন্তু হিন্দুস্তানি যে রান্না, এই আলু পটল মশলা ভাজা, আলু পটল মশলা ভাজা, এটা হিন্দুস্তানিদেরই রান্না, বাঙালিদের রান্না না। এই যে লাস্টে একটু চাট মশলা দেবো, এই যে চাট মশলা, এখন না পটলটা দেখ শোনে, পটলটা একটু লাল করে ভেজে সিদ্ধ মানে ভাজা হয়ে যাবে, তুলে নেব, ফের আলুটা দেবো, আলু ভেজে তুলে তারপর এই যে জিরে 4-5 চামচ, জিরেটা গরম জল করে ফুটিয়ে নিয়েছি, নরম হয়ে গেলে বাজে, এই যে পটলগুলো সব দিয়ে দিচ্ছি। কারণ গাইস 45 জন খাবে, 50 জন তো কলসা খাবে কালকের, আমাদের ঘরের লোক, আমার শিষ্য মেয়েরা, আমার ফ্যামিলি আশেপাশে, টোটাল 50-60 জন হবে এই পুজোতে। রান্না পুজো, কাল মাসে তোলার পুজো, অল্প নুন দিচ্ছি, একটু ভাজা হোক, আবার পরেও নুন দিতে হবে, অল্প দিতে হবে, একটু নুন, হলুদ দেবো না, সব লাস্টে দিয়ে ভাজবে। তাহলে গাইস আগে পটলটা লাল করে তুলে নেবো, এই যে ভাজছি, দেখে তোমরাও শেখো, কারণ এটা নিরামিষই টাইপের হয়, এতে না পেঁয়াজ রসুন আদা কিছুই পড়ে না, কিন্তু এত সুন্দর হয়। তুমি এই রেসিপিটা গরম ভাত পরোটা রুটির সাথে খেবে, হেভি লাগবে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা এই যে গাইস মুখ তুলে, এই যে গাইস দেখো তেলেতে ভাজা হচ্ছে, আর একটু লাল হলে এটা তুলে রেখে আবার আলু লাল করব, বুঝেছো? তারপর আবার দুটোকে দিয়ে মশলা দেবো, একটু হলুদ, একটু নুন দিয়েছিলাম, যদিও নুনটা দেখায়নি, হলুদটা দেখায়নি, নুন দেখি তো হলুদ দেখায়নি। এখন এটা তেলে হয়ে যাবে, তুলে রাখতে হবে, রাখো। হাই গাইস, 60% হয়ে গেছে পটল ভাজা, হ্যাঁ, আর বাদ বাকি ভাজাটাই হবে, এতে আলু ছাড়বো। তাও বলছে এটা কিন্তু নর্থ বেঙ্গলিদের রেসিপি, একটু তেল লাগে এটা, এগুলো আমি যেগুলো রেসিপিগুলো দেখাই। এইটি% হয়ে গেছে, দেখো তেল, অয়েল, এবার আলুগুলো ভাজা হবে। তোমাদের যদি ভালো লাগে কমেন্টসে বলবে, তাও আমি এখনো বলছি গুজরাটি, মারোয়ারি, পাঞ্জাবি, ওরা এরম মশলা দিয়ে না খায়। এটা নিরামিষ করছি আজকে, এটা আজকে নিরামিষ হচ্ছে, কিন্তু এটা আমিষ হয়, আমিষ মানে পেঁয়াজ রসুন হয়, সেটা আবার অন্য রকম। এই আমার হয়ে গেছে এটা ভাজা, এবার আলু দেবো, ওই তেলে আলু,
ব্যাংকে অনেক জল আছে, রেডি আলু দিলাম, একটু নুন দেবো, অল্প দেবো, আবার পরে নুন দেবো। যখন রেসিপিগুলো করছি করে করে ছাড়ি, জানো গাইস, গড়িয়ায় 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড আমার রেসিপির খুব মানে লোক খায় তো খুব মানে প্রশংসা, মানে আমি অনেক রকমের মাংস রান্না করি, নর্থ বেঙ্গলি রান্না করি, তারা এসে খায়। এই যে ঢাকা দিলাম, পটল হয়ে গেছে, এই যে আলুটাও হয়ে গেল, এইবার দুটো পরে আবার চ। লাল তো হয়ে গেল গোমা আলুগুলো, হ্যাঁ 60% হয়েছে, দেখতে হবে কতটা হয়েছে, না একটু হবে লাল, তারপর তো পটলটা দেবো। খুব মজা লাগে, গরম ভাত রুটি পরোটারই যে এটা হলো রুটি পরোটার জিনিস, তাও নিরামিষ বলে আমি করছি, করে খাবো বাবা মন দিয়ে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এখন আর একটু লাল হবে, কড়াই ধরে দিচ্ছে, একটু সিদ্ধ হও, আমি তো শিখছি গাইস, তোমরাও শিখে নাও। হ্যাঁ নাও, হাই গাইস, এই তেলেতেই ভাজব, এটা গাইস এদিকে আসো, এটা হলো হিং, গাইস হিং, জিরে হিং, ওটা কি দিলে মা, হিং দিলাম, জিরে দিলাম অল্প, আর এটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম, ও এবার জোরে করলাম, দেখো ওই তেলে, ওই তেলে আর তেল দেবো না, এইবার গাইস আমি পটলটা দেব, এই যে পটল দিলাম, আলু দিলাম, এই যে গাইস ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো লাগবে আলু, এটা হলো ধনের গুঁড়ো, গাইস জিরের গুঁড়ো লাগবে, সবই জিরের গুঁড়ো লাগবে রে, গাইস হলুদ গুঁড়ো, অল্প হলুদ দেওয়া ছিল, নুন অল্প, কারণ নুন আগেবারে আমি দিয়েছিলাম আগে, এই যে গাইস লঙ্কার গুঁড়ো, আসো গাইস অনেক তো আছে, এটা ঝাল হবে বলে ঝাল জানিস, হ্যাঁ ওটা পাঁচ মিনিট, এই পূর্ণিমা এই যে আমচুর পাও, এটা হলো চাট মশলা, আমি 3 চামচ চাট মশলা দিলাম, কি চাট মশলা দেখ আপনি, এই যে এইবার গাইস একটুখানি
ওই জিরে বেটেছিলাম, ওই জিরের জল একটুখানি আমি দিয়েছি। এবার এটা হবে লাল। এটা হলো পটল আলু। শোন না কি গাইস, দেখো ধনে জিরে লং, এটা এখনো হয়নি, হবে কদ্দুর মা। এই হয়ে গেছে নিরামিষ, এই ধনে পাতা দিলাম, একটু পরেই লাগিয়ে নেবো। দাঁড়া কালার দেখো, গ্লামার দেখো, তেলের ওপরে। এই দিয়েই তো লোক ভাত খাবে আর পান্তা খাবে। এই গাইস আমার হয়ে গেছে। এরমভাবে তোমরা করবে, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু চাট মশলা দেবে, একটু ধনে পাতা দেবে, হিং ফোড়ন আর অল্প একটু জিরে ফোড়ন। এই যে হয়ে গেছে দেখো, রেখে